আমরা দেখেছি যে শুধুমাত্র নদিয়াতেই এই ঘটনা নয়, এই একই রকম রোগ কিন্তু সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। সেটা হতে পারে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর, সেটা হতে পারে বাদুরিয়ার ঘটনা। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এই মুহূর্তে টিটপ রয়েছেন আমাদের সঙ্গে, উত্তর চব্বিশ পরগনার ছবিটা তুলে ধরবেন অশোকনগর থেকে। টিটপ, তুমি যেখানে রয়েছো অর্থাৎ অশোকনগর উত্তর চব্বিশ পরগনা, সেখানেও তো এই একই ধরনের ঘটনা ঘটছে, যেখানে পুলিশ গাড়ি থামিয়ে তোলাবাজি করছে এমন অভিযোগ উঠে আসছে, কখনো 10 টাকা কখনো 20 টাকা কখনো এরকম ভাবেই বাড়তে থাকছে। কি বলছে সেখানকার সাধারণ মানুষ এবং যারা ভুক্তভোগী তারা? দেখো, একদম তাই, তোমাকে এই অর্থাৎ গতকাল রাতে আমরা যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের রিপাবলিক বাংলার প্রতিনিধি, আমাদের সহকর্মীরা হানা দিয়েছে, সেই রকমভাবে আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা গোটা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাস্তায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম অর্থাৎ এই যে অর্থাৎ যে গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত গাড়িগুলো কলকাতামুখী যাচ্ছে, অর্থাৎ সবজি থেকে শুরু করে আনাজ থেকে বিভিন্ন আনাজ থেকে শুরু করে মুরগি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে পুলিশ প্রত্যেকের কাছ থেকে টাকা দিচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় তোমাকে বলে রাখি এই মুহূর্তে দর্শকদের জন্য, অর্থাৎ যেই গাড়ি 50 টাকা বা 100 টাকা যেই গাড়ির কাছ থেকে নেওয়া হয়, যদি কোনো গাড়ি কম টাকা দেয় তাহলে সেই গাড়িকে দাঁড় করিয়ে গাড়ির নাম্বার দিয়ে স্পেসিফিকভাবে আলাদা করে পুলিশের পক্ষ থেকে কেস করা হয়। স্বাভাবিকভাবে তুমি দেখো একজন গাড়ির চালক, সে তার পেটের দায়ে পরিবারকে বাঁচানোর জন্য সে শুধুমাত্র রাতে নিজের না ঘুমিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে, এবং সেই গাড়ি থেকে যে টাকা নেওয়া হচ্ছে তার ভাগটা এসে পড়ছে সাধারণ মানুষের কাঁধের উপর। কেন? কারণ সবজির গাড়ি, মুরগির গাড়ি, ডিমের গাড়ি, যেখান থেকে 500-2000 টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাটা কেউ বাড়ি থেকে দিচ্ছে না। এই সাধারণ মানুষের, সাধারণ মানুষ যখন কিনতে যাচ্ছে তার দামটা বাড়ছে। আমরা দেখানোর চেষ্টা করব পশ্চিম মেদিনীপুরের সুদীপ্ত আমাদের কি ছবি তুলে ধরছে। মুরগির দামে ছ্যাঁকা, সবজির দামে ছ্যাঁকা, এত দাম খাবো কি বলছেন মানুষ, দেখুন। বলুন তো, ডিম আগে না মুরগি আগে? না না, এটার কোনোটার উত্তরই আমার কাছে নেই, তবে এই দুটোর কোনোটাই আগামীকাল থেকে বাজারে নাও মিলতে পারে। কেন জানেন? কারণ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডেকেছে। 18 তারিখ মধ্যরাত থেকেই তারা সারা বাংলায় যে সাপ্লাই কিন্তু বন্ধ করে দেবে। মূলত তাদের অভিযোগ, বিভিন্ন রাস্তায়, রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তায় তারা এই মুরগি নিয়ে যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, ঠিক সেই সময় তাদের কাছ থেকে তোলা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, কোথাও 500 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও 200 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট। আর না দিলে, যদি পুলিশকে টাকা না দেয় তাহলে নাকি অকথ্য গালাগালি আর অত্যাচার করা হচ্ছে এই যে সমস্ত গাড়ির চালক রয়েছে তাদের ওপরে। আর এরই প্রতিবাদে 18 তারিখ মধ্যরাত থেকে সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে সংগঠন। সংগঠনের শীর্ষ নেতারা ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছেন এবং তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার প্রশ্ন, যে যদি মুরগির সাপ্লাইটাই না থাকে, যদি মুরগি দোকানে, এই যে খুচরো দোকান যেখানে সাধারণ মানুষ প্রতিদিন আসেন মুরগি কেনার জন্য, মুরগির মাংস কেনার জন্য, সেখানেই যদি, সেখান পর্যন্ত যদি এই সাপ্লাইটাই বন্ধ হয়ে যায় তাহলে দাম বৃদ্ধি হবে ক্রমাগত এবং মার্কেট থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাবে মুরগির মাংস, মুরগির ডিম। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই নির্দেশ দিয়েছিলেন যে কোথাও কিন্তু তোলাবাজি বরদাস্ত করা হবে না, যেখানে এই অভিযোগ আসবে সেখানেই কড়া বন্দোবস্ত করা হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং যাতে এই ঘটনাগুলো না ঘটে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে, কিন্তু তারপরেও এই ঘটনা ঘটছে এমন অভিযোগ উঠে আসছে, এবং অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেই। আমাদের নদিয়ার থেকে যে ছবি উঠে এসছে, উত্তর চব্বিশ পরগনার থেকে যে ছবি উঠে এসছে, সেখানে কিন্তু একদম সাফ দেখা যাচ্ছে যে পুলিশ মধ্যরাতে টাকা নিচ্ছে। তাহলে এই দুটো কি আর বাজারে পাওয়া যাবে? এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সুদীপ্তর কথা শুনতে শুনতে, একেবারে শেষের দিকের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল বেড়াল কি যেন বলা হয়েছে মাছ পাহারা দেওয়ার জন্য। কেন বললাম? কারণ পুলিশকেই মুখ্যমন্ত্রী বলেছেন যাতে এই তোলাবাজির ঘটনা বন্ধ হয় সেটা যেন মনিটরিং করা হয়, সেটা যেন নজরে রাখা হয়। কিন্তু পুলিশের বিরুদ্ধেই তো তোলাবাজির অভিযোগ উঠে আসছে, যার জেরে এই মুরগি থেকে ডিম সব কিছু সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সংগঠনের তরফ থেকে, এবং সেই সঙ্গে যদি এগুলো বন্ধ হয়ে যায়, ওদিকে সবজি বাজারের দামে আগুন, তাহলে মানুষ খাবে কি, মানুষ কোথায় যাবে, বাজারে এর কি প্রভাব পড়ছে জানবো। পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে সন্তোষ দাস। সন্তোষ, তুমি যেখানে রয়েছো একেবারে বাজার চত্বর, সেখানকার পরিস্থিতি কি? আগামীকাল থেকে তো মুরগি ডিম এগুলোও আসবে না, মানুষ কি বলছে? দেখো, গতকালই কিন্তু মুরগির মাংসের দাম ছিল 240 টাকা, আজকে সকালে তার দাম বেড়ে হয়েছে 270 থেকে 80 টাকা। এবার কাল থেকে যদি না পাওয়া যায়, তাতে আদৌ সমস্যার মধ্যে পড়বে কিন্তু যারা সাধারণ ব্যবসাদার দিয়ে, যারা সাধারণ মানুষ তারা দিয়ে, যারা ব্যবসাদার যারা রয়েছেন, তারা মুরগি এবং ডিম যারা বিক্রি করেন, এই ডিমের দাম, যে মাংসের দাম যেভাবে বুদ্ধিবৃদ্ধি, এবং সবজির দাম। আমরা দাদা ছোটোমোটো ব্যবসাদার, কিন্তু এই ডিমের যা দাম বাড়ছে, মাংস যা দাম বাড়ছে, তাতে আমরা কী করে চলবো, কী করে খাবো, এবং সাধারণ মানুষরা কী করে খাবে মুরগি? এত যেভাবে সবজির দাম বৃদ্ধি হয়েছে, ধীরে এসে যে দাম বৃদ্ধি বাড়ছে, মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে কাজে লাগানোর জন্য, সেই পুলিশ রাস্তায় টাকা তুলছে, তার বিষয়ে তো দাদা আমরা তো কিছু বলতে পারবো না। কিন্তু এই যে মুরগির দাম তো খুব বাড়ছে, দিনকে দিন দাম বেড়েই যাচ্ছে, এবং ডিমেরও দাম বেড়ে যাচ্ছে, সাধারণ দাম তো স্যার বেড়েই যাচ্ছে, এতে কী করা যায় বলুন? পুরো নিয়ন্ত্রণ আছে সরকারের, সেটা তো স্যার কী করে বলা যায় বলুন? নিয়ন্ত্রণ হলে কি সুবিধা হয়? নিয়ন্ত্রণ হলে তো ভালোই সুবিধা হয়, আমাদেরও সুবিধা হবে, গরিব মানুষের সুবিধা, সবারই সুবিধাটা হবে। ব্যবসা আগামী দিনে করতে পারবে না স্যার? ব্যবসা তো আমাদের করা যাচ্ছে না, যা দাম বাড়ছে এবং যা গরম পড়েছে, গরমের জন্য ডিমও কিছু নষ্ট হয়েছে, কিন্তু এত দাম বাড়লে কী করে করা যায়? না ব্যবসা করা যাবে, না ডিম খাওয়া যাবে, না সাধারণ মানুষ খেতে পাবে ডিম। সমস্যা বিশাল সমস্যা, সাধারণ যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের প্রতিনিয়ত সমস্যার মধ্যে, তাদের প্রত্যেক কারণে মূল্য বৃদ্ধি, প্রতিনিয়ত কিন্তু মূল্য বৃদ্ধি হচ্ছে। এবং জাতীয় সড়ক বলো, রাজ্য সড়ক, সব জায়গাতে যেভাবে পুলিশের রাস্তায় হাত বাড়ানো, যে ট্রাকের কাছে যে টাকা নেওয়া, তার জন্য কিন্তু মূল্য বৃদ্ধি কিছুটা হলেও বাড়ছে। তাদের ট্রাক ড্রাইভার যারা শুরু করে, তারা সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ী, তারা কি করে ব্যবসা চালাবেন? আর ছোট যারা সংসারী মানুষ, সেই সাধারণ মানুষ কিভাবে সংসার চালাবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তাদের জন্য। ধন্যবাদ সন্তোষ। পুলিশ গাড়ি থেকে টাকা তুলছে, আর সেই ছবি সরাসরি ধরা পড়ছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। আমরা নিউজ রুমে চলে যাবো, শুভ্রাংশু রয়েছে এবং পলাশ রয়েছে নদিয়া থেকে। আমি প্রথমেই পলাশের কাছে যাওয়ার চেষ্টা করবো। পলাশ, গতকালের অভিজ্ঞতা কি ছিল, কি ছবি দেখেছো? গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছে, সেই ছবিটা কি ছিল, যদি বিস্তারিত বর্ণনা করো পলাশ। সন্তু, মানুষের কণ্ঠস্বর হচ্ছে রিপাবলিক বাংলা। আমরা লাগাতার ক্যাম্পেনিং করেছি সবজির যে অগ্নিমূল্য বাজার, সেই একাধিক ক্যাম্পেনিংয়ের পর অবশেষে নড়েচড়ে বসলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে তড়িঘড়ি এই নিয়ে একটা মিটিং ডাকলেন, সাংবাদিক সম্মেলন করলেন। সেখান থেকে পুলিশ, ডিআইবি, সিআইডি, এমনকি ইডি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে যাতে বাজার দর নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা করলেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে কি, রাজ্যের যে পোলট্রি মুরগি এবং তার মাংস এবং ডিমের দাম হুহু করে বেড়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে মুরগির ডিমের দাম 7 টাকা, কাঁচা মাংসের দাম 240-250-60 এরকম জায়গায় গিয়েছে। এর জন্য কি হচ্ছে, কোথায় কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, রিপাবলিক বাংলা সেটা ফলো করা শুরু করলো। প্রথমেই দেখা গেল যে পোলট্রি তাদের ড্রাইভারকে আটকে রেখে মারধর হলো পয়সার জন্য। ঠিক তারপরে আমরা গোটা রাজ্য পলাশ যেটা বলছিলাম, গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এটা তো পুলিশ তো এরকম করে, তুমি যেতে আসতে, এগুলো সাধারণ মানুষ সবাই দেখছে, পুলিশ তোরা তুলছে, মানুষ প্রতিবাদ করে না, অন্যান্য মিনমিনে চ্যানেলগুলো এগুলো দেখেও না দেখার ভান করে, রিপাবলিক বাংলায় খবরগুলো করে। আমাকে বলো, এই যে গাড়ি করে তুমি দাও, এটা তো একটা মানে বহুবার হয়েছে, এটা কত টাকা করে দিতে হয়? পলাশ, কত টাকা দিতে হয়? ওর এক একটা গাড়ির এক এক রকম রেট আছে। যেমন সবজির গাড়ির এক এক রকম রেট, ডিমের গাড়ির এক এক রকম রেট। প্রতিটা গাড়িতে আমাদের যে গাড়ির চালক, আমরা যে গাড়ির বেশ কয়েকটা গাড়ির সহযোগিতা নিয়েছিলাম, সেই চালকরা যেটা জানালেন, প্রতিটা গাড়ি পিছু আগে ছিল 20 টাকা, এখন প্রতিটা গাড়ি পিছু দিতে হয় 50 টাকা করে। এই 50 টাকা করে দিতে দিতে, তুমি একটু আগে যে প্রশ্নটা করছিলে যে কলকাতা অবধি পৌঁছাতে কতগুলো থানাতে পয়সা দিতে হয়, স্পেসিফিক থানাওয়ালারা এইভাবে পয়সা নেয় না। নেয় কারা? যারা রাতে এই চালকদের এবং পথচারী নিরাপত্তাটা সুনিশ্চিত করে, আর তারাই রাতে বেলায় হয়ে ওঠে একদম হাঙরের মতো।
যে সব গাড়িগুলো 50 টাকার নিচে কোনো গাড়ি কিন্তু পাস করতে পারে না। পলাশ এই বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু আমার একটা জিনিস জানার আছে। এই এটা তো একটা গোটা সিস্টেম, ধরো একটা রাস্তায় একটা যে গাড়িটা আজকে পুলিশের কাছে পুলিশ টাকা তুললো, সেই টাকা তোলার কথা তো পুলিশ সুপারদেরও জানে। এই কি কোনো টাকার কোনো ভাগ বাটা ওরা এরকম কোনো অভিযোগ করেছে কেউ, যে পুলিশ সুপারদের কাছেও টাকা পৌঁছে যায় বা এরকম কোনো গোটাটা একটা সিস্টেমে চলছে? ওরা তো কেউ না জেনে বসে নেই, তারা তো সব জানে তাদের জায়গায় কী হচ্ছে। আমার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি একটু সাধারণ মানুষকে জানবার চেষ্টা করবো। এই যে পুলিশ যে টাকাগুলো তোলে, এর ভাগ কি পুলিশ সুপার বা কোথায় কোথায় অবধি পৌঁছে? পুলিশের আমার তো মনে হয় যে রক্ষকই ভক্ষক হয়ে গেছে বাংলায়। তার কারণ প্রতিটা সবজির গাড়ি, ডিমের গাড়ি, পোলট্রির গাড়ি রাত্রেবেলায় পুলিশ যা অত্যাচার করে, মানে ডাকাতির থেকেও বড়। এদের এই টাকাগুলো কোথায় যায়, এই ভাগগুলো? আজকে পশ্চিমবাংলায় 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে দিয়ে বোকা বানিয়ে সাধারণ মানুষের কাছে এইভাবে রাত্রেবেলায় জোর করে টাকা নিয়ে এই বাংলায় আজকে রাহাজানি চলছে, এবং এই সমস্ত দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে পুলিশ প্রশাসন আজকে দিনে দুপুরে এরকমভাবে ডাকাতি করছে। এর উত্তর বাংলার মানুষ নিশ্চুপে সহ্য করছে। তার কারণ বাংলায় আজকে গণতন্ত্র নেই। এই বাংলায় আজকে মনিরুল থেকে শুরু করে শাহজাহান, এবং শাহজাহান থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম হোসেন, যারা ঘরের তলায় আজকে বাংকার বানিয়ে দেশদ্রোহিতার কাজ করছে, আজকে আজকে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এদেরকে আড়াল করার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে, এবং মানুষ বলছে রক্ষকই ভক্ষক। আমাদের প্রতিনিধি পলাশ যে ছবি তুলে ধরেছেন, এখনো তিনি দাঁড়িয়ে যে ছবিগুলো তুলে ধরছেন বা যে ক্ষোভের কথা বলছেন, সেই কথাটা বা সেই ক্ষোভ মানুষের মধ্যে শুধুমাত্র নদিয়াতেই সীমাবদ্ধ এমনটা নয়।